بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

দেবী দেবতার পূজার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন হয় তা বিক্রি করা যাবে কি যাবে না এ বিষয়ে বিস্তারিত দলিল সহকারে জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন হিন্দুদের বিজাতি বিধর্মীদের দেবী দেবতার পূজার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন হয় তা বিক্রয় করা যাবে না কেননা তাতে হয়ে থাকে আল্লাহকে ছেড়ে অন্য কোনো জিনিসের বা অন্য কোনো স্থানের বা অন্য কোনো ব্যক্তির পূজা ইবাদত উপাসনা হয়ে থাকে যা ইসলামের সুস্পষ্টভাবে শিরিক আর এই শিরকের গুণা অতি মহাপাপ আর এর দলিল সুরা লুকমানের মধ্যে রয়েছে সম্ভবত তেরো নম্বর আয়তে যে ইন্না শিরক আলাউদ্দুল মুনাউদ্দিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সবথেকে বড় অন্যায় অত্যাচার তথা অতি মহাপাপ এবং আল্লাহ রবুল আলমিন সুরা নিসা চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াতে দুই স্থানে বলেছেন যে ইন আল্লাহ আল্লাহরু আইসা কাবি ওয়াক ফিরুমা দু নাদা আলী কালিম আইয়াসা নিশ্চয়ই মহান আল্লাহ তিনি শিরকের গুনা ক্ষমা করবেন না কিন্তু শিরিক ব্যতিরিকে যে সমস্ত গুনা আছে তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন এবং অমাই শেখ বিল্লা যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করে বা অংশীদার করে আল্লাহ রব আল বলছেন যে তারা অন্ধকারের অতল তলে ডুবে যায় দেখুন সুরা নিশা চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর তাহলে আমরা এই আয় দুটি থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে অমুসলিম বিজাতি বিধর্মী হিন্দুরা তারা আল্লাহকে ছেড়ে অন্য কোনো জিনিসের বা অন্য কোনো স্থানের বা অন্য কোনো ব্যক্তির পূজা করে থাকে তা শিরিক এবং তা অতি মহাপাপ নিঃ নিঃসন্দেহে তা গুনা ও পাপের কাজ এবং এই পাপের কাজের কোনো রকমের সহযোগিতা করা ইসলামে বৈধ নয় জায়েজ নয় এরও দলিল স্পষ্টভাবে পবিত্র গ্রন্থ আল কোরআনে রয়েছে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর পাঁচ সুরার নাম সুরাত উল্মা এবং আয়াত নম্বর দুয়ে আল্লাহ রবুল আলমিন বলেছেন ইসমি তোমরা পরস্পরে একে অপরের সহযোগিতা করো নেকি ও সহবের কাজে এবং গুনাহ ও পাপের কাজে সহযোগিতা করো না দেখুন সুরা মায়দা পাঁচ নম্বর সুরা দুই নম্বর আয়াত তাহলে আমরা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে গুনাহের কাজে তথা পাপের কাজের কোনো সহযোগিতা করা যাবে না কোনো ধরনের সহযোগিতা করা যাবে না যেমন তাদের দেবী দেবতার পূজার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন হয় তা নিজে বিক্রয় করা বা কোনো অমুসলিম ভাই আপনাকে কিনতে দিলে তা আপনি তাদেরকে কিনে এনে দেবেন সেটাও করা যাবে না এবং আপনি তার জন্য তাদেরকে সহযোগিতা করতে পাবেন না যেমন টাকা পয়সাও দিতে পারবেন না অতএব এ সমস্ত ধরনের সহযোগিতা থেকে বাঁচতে হবে যেহেতু তারা পাপের কাজ করবে এজন্য সেই পাপের কাজের জন্য সহযোগিতা করা ইসলামে সুস্পষ্টভাবে নিষিদ্ধ যা আমরা সুরা মায়দা পাঁচ নম্বর সুরা দুই নম্বর আয়ের থেকে বুঝতে পারলাম অতএব আল্লাহ রবুর আমিন আমাদের সকলকেই এই পাপের কাজের সমস্ত রকমের সহযোগিতা থেকে আমাদেরকে বাঁচান আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন যদা হাকুমুল্লাহু খাইরান